সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আমার নাজমুন নাহার কিচেনে আপনাদেরকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো কিভাবে আমরা চিপসে যাওয়া বা নরম হয়ে যাওয়া মুড়িকে আবার নতুন করে ক্রিসপি, মুড়মুড়ে, মজাদার আর মুখরোচক বানিয়ে ফেলতে পারি। তো চলুন তৈরি করে নিই আমরা এই মশলাদার মুড়মুড়ে মুড়ি ভাজা। তো এর জন্য আমরা একটা প্যানে কিছুটা বাদাম নিয়ে নিচ্ছি। কিছুটা বাদাম নিয়ে এটাকে আমরা তেলের মধ্যেও ভাজতে পারি, কিন্তু আমি এটা এমনি খালি কড়াইয়ের মধ্যেই ভেজে নিচ্ছি, মুচমুচে করে ভেজে নিব। তো ভাজা হোক ততক্ষণে, আর আমরা দেখে নিই মুড়ি ভাজতে আমাদের কী কী লাগবে। তো এই যে দেখুন রেডি, এই যে মুড়িটা হচ্ছে, দেখুন কেমন টিপা দিলে বসে যাচ্ছে, মানে এটা চিপসে নরম হয়ে গেছে। তো এই মুড়িটা আমরা ফেলে না দিয়ে আবার নতুন করে ভাজবো। তো এখানে আমরা নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা মরিচ কুচি, শুকনা মরিচ, জিরা, আস্ত জিরা আর কালি জিরা নিয়েছি একটু, আর নিয়েছি ধনা পাতা। আপনারা ইচ্ছে করলে এই মুড়ি ভাজাটা নতুন কুড়মুড়ে মুড়ি দিয়েও করতে পারেন। আমরা এখন দেখে আসি যে দেখুন বাদামগুলো কেমন ফেটে ফেটে যাচ্ছে, তার মানে বাদামগুলো প্রায় হয়ে এসেছে। তো আমরা এটাকে নামিয়ে ফেললাম, ঠান্ডা হয়ে গেলে ওটা মুচমুচা হয়ে যাবে। তো এখানে আমরা 2-3 টেবিল চামচ সরিষার তেল নিলাম। তেল নিয়ে এর মধ্যে আমরা আস্ত জিরাগুলো দিয়ে দিলাম। জিরাটা অল্প একটু ভেজে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর কাঁচামরিচ কুচি। যেসব মশলাগুলো আমাদের ভাজতে একটু সময় লাগবে, মুচমুচা হতে সময় লাগবে, সেগুলো আমরা আগে দিয়ে দিলাম, কারণ এগুলো কাঁচা। আর যেগুলো ড্রাই সেটা আমি রেখে দিলাম, ওটা পরে দিব। কালা জিরা বেশি ভাজলে আবার তিতা হয়ে যায়, আবার শুকনা মরিচটা বেশি ভাজলে কালো হয়ে যাবে রংটা, এই জন্য আমরা ওটাকে পরে দিব। তো আমরা এগুলো খুব ভালো করে ভেজে নিলাম। এই যে প্রায় ভাজা ভাজা হয়ে আসছে, তো এটাকে খুব বেশি কালো করে ভাজা যাবে না, তখন তিতা লাগবে খেতে। তো এ পর্যায়ে আমরা এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, শুধু কালার আসার জন্য, বেশি না, অল্প একটু, 1/2 চা চামচের মতো দিলাম। আর এর মধ্যে কালা জিরা আর ওই যে মরিচটা ছিল সেটাও দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। লবণ আগে দিলে পানি ছাড়বে, ভালোভাবে মুচমুচা হবে না পেঁয়াজ আদা রসুনটা, এই জন্য আমরা পরে দিলাম। এখন এর মধ্যে মুড়ি দিয়ে আঁচটা কিন্তু এ পর্যায়ে খুব হালকা করে দিতে হবে, চুলার আঁচটা হালকা না হলে মুড়িটা পোড়া পোড়া হয়ে যাবে। তো এর মধ্যে পর্যায়ে দিয়ে দিলাম ওই যে কুচি করে রাখা ধনা পাতাগুলো দিয়ে এখন আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিব। এখন এর মধ্যে আমরা একটু স্বাদ বাড়ানোর জন্য চাট মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। এগুলো অপশনাল, আপনারা দিলে চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, কিন্তু দিলে খুব ভালো লাগবে। এই মুড়ি খেতে গেলে মুখের প্রতিটা বাইটে যখন জিরা পড়বে বা কালি জিরা পড়বে বা রসুন, আদা, যেটাই পড়ুক না কেন মুখের ভিতরে, দেখবেন যে এটার সবগুলো মশলারই একটা আলাদা আলাদা গন্ধ আছে, সেন্ট আছে, আলাদা একটা ফ্লেভার আছে, আলাদা একটা স্বাদ আছে। তো আমি এই পর্যায়ে মুড়িটা খেয়ে দেখলাম, খেয়ে দেখে মনে হলো যে লবণ একটু দিতে হবে, তো ভাবলাম এর মধ্যে একটু বিট লবণ দিয়ে দিই। লবণ তো একবার দিয়েছি, বিট লবণ দিলে যে কোনো খাবারের স্বাদটাই বহুগুণে বেড়ে যায়, তো এই জন্য আমরা বিট লবণ দিয়ে দিলাম। দিয়ে মুড়িটা প্রায় হয়ে এসেছে আমাদের, এখন নামিয়ে নিয়ে ঠান্ডা করলেই মুড়িটা মুচমুচে হয়ে যাবে, আমি চেক করে দেখেছি। তো এখন আমরা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কেমন ঝরঝরা হয়েছে মুড়িটা, দেখে মনে হচ্ছে যে এর মধ্যে চানাচুর দেওয়া আছে, কিন্তু আসলে চানাচুর তো না, এগুলো মশলা। যাদের সর্দি কাশি ঠান্ডা লাগে, তারা যদি, যাদের মুখে রুচি থাকে না, তারাও এই মুড়িটা খুব ভালোভাবে খেতে পারবেন, মুখে স্বাদ আসবে, রুচি ফিরে আসবে, বিকালের স্ন্যাক্স হিসেবে তো টি টাইমে খুব ভালো যায় এই মুড়ি, ছোট বড় সবার খুবই পছন্দের। তো এর মধ্যে আমরা বাদামটাও দিয়ে দিলাম, বাদামটা এতক্ষণ ঠান্ডা হয়ে ক্রিসপি হয়ে এসেছে, এই যে দেখুন
মুড়িটাকে আমি একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা ক্রিসপি হয়েছে। দেখেন এই যে চিপা দিলে কেমন মুড়িয়ে যাচ্ছে, দেখেন ঝুরঝুরা হয়ে মুড়িটা ভেঙে যাচ্ছে। হয়ে গেল আমাদের খুবই মজাদার মুখরোচক মশলাদার মুড়ি ভাজা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।